अरे जब कोई बात बिगड़ जाए, जब कोई मुश्किल पड़ जाए, तुम देना साथ मेरा ओ हमनवार। আমি শিল্পী নই, আমি বকবক করি আর কি। নমস্কার, শুরু করছি আমরা আমাদের অবেলায় আড্ডা। আর আজ আমাদের সঙ্গে রয়েছে আড্ডা দিতে প্রখ্যাত সঙ্গীত শিল্পী দেবজানী ভট্টাচার্যজি। ফোর জি পরিষেবা আমাদের এখান থেকে শুরু হবে গানের মাধ্যমে। এবং আমাদের সঙ্গে রয়েছেন আমাদের রিনাউন্ড মিউজিশিয়ান, সুরকার, গীতিকার, কি বলবো, মানে ট্যালেন্টেড, এরকম মানুষ আমি দেখিনি আমার লাইফে অ্যাট ফার্স্ট, ইন্দ্রজিৎ দে। আমাদের ইন্দ্রদা, সকলে প্রিয় ইন্দ্রদা, ওয়েলকাম টু আওয়ার শো দাদা। থ্যাংক ইউ। প্রথমে ইন্দ্রদাকে দিয়ে শুরু করি। আচ্ছা, ইউ ক্যান সে ইন্দ্রজিৎ অলসো, আড্ডা তো ওর সঙ্গেই হবে আর কি। আজ আমাদের অনুষ্ঠানে এসছো দাদা, কেমন লাগছে বলো? খুবই ভালো, একটা কাইন্ড অফ আমার তো দেবজানীর গান খুবই ভালো লাগে। এবং ও যখন আমাকে বললো যে একসঙ্গে তাহলে কিছু করা যাক, তাহলে হ্যাঁ, ওয়াই নট, বিকজ উই লাভ টু সিং। এখন নতুন আমার গানও একটা আসছে যেহেতু, মানে অ্যাজ এ কম্পোজার এবং সিঙ্গার সং রাইটার, তো এটা একটা ভালো কাইন্ড অফ ওপেন টু টু অল দ্য পিপল, যে লোকে শুনুক। এবং তোমার সঙ্গে অনেকদিন পর দেখা হলো, আফটার লং টাইম, মানে আই এম রিয়েলি গ্রেটফুল টু ইউ অলসো, যে কাইন্ড অফ একসঙ্গে কিছু জমি মজা করা যেতেই পারে। একদম একদম, আই এম ফিলিং ভেরি গুড অ্যাকচুয়ালি। থ্যাংক ইউ দাদা। দেবজানী ভট্টাচার্যজি, মানে বাড়ি কোথায়, কি করো, কি খাও, এগুলোই তো আড্ডার বিষয়বস্তু সবসময় থাকে আমাদের। বাট আজকে একটু অন্যরকম প্রশ্ন করি, গানের পাশাপাশি আর কি করা হয়? গানের পাশাপাশি আমি বাই প্রফেশন আমি একজন লেকচারার, কম্পিউটার সায়েন্সের লেকচারার। বাহ, সেখানেও চার আর, মানে সেখানেও ফোর জি। হ্যাঁ, চারটা পিছু ছাড়ছে না। হ্যাঁ, সেটাই দেখছি। তো সেখানে পড়াই আর সিঙ্গিংটা বাই প্রফেশন এখন মানে নিচ্ছি। তার কন্ট্রিবিউশন ইন্দ্রদার তো রয়েছে, ইন্দ্রদার জন্যই মানে গানটাকে আবার নতুন করে ভাবলাম যে না, প্রফেশনালি শুরু করি। আমি ইন্দ্রদার কাছে কি বলবো, রিয়েলি ভেরি গ্রেটফুল। ও ভালো গাইতো, এবং যখন ফার্স্টে আমাকে এসেছিল আর কি, যে শহরে উষ্ণতম দিনে গানটা করবে, আমি ভাবতে পারিনি ওই পুরনো শহরটা, মানে যেটা রূপঙ্গদা গিয়েছিলেন, দেবজিৎ মিশ্র যেটাকে টুইট করেছিলেন অন্যভাবে আর কি, অন্য শুরু হবে, এবং সেটা গিয়ে আমার এত ভালো লেগেছিল। আমি তুই তাহলে কাজ কর, তাহলে লেটস ডু ইট, মানে যখন হয়েছে আর রিটায়ার করিস না, আবার প্রথম থেকে শুরু কর। সো লাইক ইটস মানে আপ টু হার, লাইক ও শুরু করেছিল বলেই আমি ভালো লেগেছিল। তো কথা তো অনেক হলো, একটু গান হোক নাকি? তো ওই গানটাই আমি করি। গান হলে বেশ ভালোই হয়। হ্যাঁ, ওই গানটাই আমি করি, যেটা দিয়ে আমার সাথে ইন্দ্রদার ইন্ট্রোডাকশন। একদম। শহরের উষ্ণতম দিনে বুকে হিমে হেমন্তের দরজায় জানালায় অবিরাম প্রেমের আঘা আমি এসেছি আমি শুধু দরজায় জানালায় অবিরাম প্রেম।
গান শুধু তোমারই জন্যে, শহরের উষ্ণতম দিন। আর প্রেম ভালোবাসা যেটা আমাদের এখন যেটা চলছে আর কি, মানে সকালে আলাপ বিকেলে ব্রেক আপ, এই ব্যাপারগুলো দেখতে পাই টু বাই ফেসবুক। হ্যাঁ, টু বাই ফেসবুক, মানে মুখও দেখলাম না, ফেস টু ফেস, ফেস টু ফেস। এখন মানুষ ব্রেক আপ হলেও পার্টি করে, রাইট। আর রিসেন্টলি পাশের বাড়ি দেখলাম একজনের দাদু মারা গেছে, গেট টুগেদার চলছে বাড়িতে, ডিজে ফিজে লাগিয়ে, এরকম একটা ব্যাপার হয়ে গেছে। দাদুর প্রিয় গান, দাদু প্রিয়। তো ভুলভাল চলছে চারিদিকে, ভুলভাল গানও শুনছি আমরা। যেমন আগে শুনতাম যে ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা, এখন শোনা যায় চার বোতল ভদকা, মানে যে বাচ্চার পোলিও খাওয়ার বয়স সেও বলে চার বোতল ভদকা। এই গানগুলো কেমন ভাবে নাও, কেমন লাগে? দেখো, এই গানগুলো আমি একদম ট্রুলি বলছি, যখন দাদা বন্ধু বান্ধব, আমরা যে পার্টি করি না তা কিন্তু নয়, 31st যেমন আমাদের বাড়িতে পার্টি হয়ই, আমার প্রচুর দাদা ভাই বোন রয়েছে, তখনই ঠিক আছে। কিন্তু যখন মানে ঘোরটা কেটে যায় না, তখন মনে হয় এগুলো মানে এগুলো কি গান নাকি, মানে বোঝার উপায় নেই। কিন্তু দেখো মানে লাইক আ এন্টারটেনমেন্ট, তো গানটা একটা বিষয়, তো ওটা ঠিক আছে। তবে আমার ঠিক এই ধরনের গানগুলোকে ঠিক আমি গাইতে পারি না বলবো না, তবে গাওয়ার চেষ্টা করি না সাধারণত, আর কেউ আমাকে দিয়ে গাওয়ায়ও নি এই ধরনের গান এখনো অবধি। কোনো শোয়ে বা স্টেজে গেলে কেউ বলে না ওই দিদি টুনির মা গানটা হবে না, এই যে ব্যাপারগুলোই? টুনির মা গানটা মানে কখনো রিকোয়েস্ট পাইনি, যেহেতু নিজের কিছু গান রয়েছে আর একটা জনার রয়েছে, তো সাধারণত ওরকম টাইপের রিকোয়েস্ট আসে না, এখনো অবধি আসেনি। লোকজন খুব মানে ভেরি মাচ ইংলিশ ওরিয়েন্টেড জায়গা থেকে বড় হচ্ছে, সো তাদের একটা পছন্দ যেখানে কিছুটা আর্ট ফর্ম এবং কিছুটা প্যারালাল মিউজিক এবং ওয়েস্টার্ন মিউজিক, তিনটে মিলেমিশে গেছে। আর একটা হচ্ছে যেখানে আমরা বলতে পারি কিছুটা তোমার ধরো না আউটকাস্ট মিউজিক আর কি, যেখানে টুনির মা ক্যাটাগরি পিপলের থাকে। যেমন ধরো আজকে আমরা স্টেজে উঠলে দেখতে হবে কারা শুনছে, যদি স্টেজে উঠে দেখি আমাদের জেনারেল পিপল, দে ডোন্ট আস্ক ফর টুনির মা। আর স্টেজে উঠেই দেখি সামনে রিক্সাওয়ালা বা ড্যাশওয়ালা, তারা তো আস্ক করবে টুনির মা। সো ইট ডিপেন্ডস অন দ্য অডিয়েন্স যে ওরা কোন মা বা কোন বাবাকে চাইছে, সো ইটস নট ইন আওয়ার হ্যান্ড। সেটাই, কোন মা ডিপেন্ড করে মানে কোথায় শোটা হচ্ছে তার উপর। এক্স্যাক্টলি, এটা খুব ডিপেন্ড করছে। আচ্ছা, কমার্শিয়াল মিউজিক এই ধরনের গানগুলো আমি করি, যেটা সেটা হচ্ছে একটু ওল্ড গান, লতা মঙ্গেশকরজির ইয়ে সামা, হিন্দি খুব পপুলার সং। তো ইন্দ্রদার যেখানে মিউজিক আছে, আমি এই গানটা না করার একদমই রাখছি না, একদম হয়ে যাক। চুরাল কহি মেরা মৌসম বহার।
বাবুজি ধীরে চলনা প্যার মে জরা সম্ভালনা ও বড়ে ধোকে হ্যায় ইস রাহ মে বাবুজি ধীরে চলনা পুরো রোম্যান্টিক রোম্যান্টিক মুড চলে এসেছে গো। আর এই মুড ধরে রাখার জন্যই আমাদের সঙ্গে থাকুন, কোথাও যাবেন না, আড্ডা নিয়ে আমরা এখনই ফিরছি, জাস্ট স্টে টিউনড, ডোন্ট গো অ্যাওয়ে। Thank you.
আপনার যাত্রাপথে উষ্ণতা এনে দেবে বনগাঁ এয়ারলাইন্স। কোনো ফ্লাইটের বিজ্ঞাপন যেরকম হয়, প্লেন উঠছে আকাশের মধ্যে দিয়ে, সমুদ্রের উপর দিয়ে, মানে কেরালা থেকে ধর্মতলা, বাড়িপুর থেকে সিঙ্গাপুর হয়ে বাড়ি ফিরলাম, এটা মনে হলো, মানে ভেসে গেলাম আমরা উইদাউট পাসপোর্টে আর কি, তাই না? ফিরে এলাম ব্রেক নিয়ে, বলতে ভুলে গেছি যে ব্রেক থেকে ফিরে এলাম আমরা, এতটাই মিউজিকে মগ্ন হয়ে গেছি আমাদের রিনাউন্ড ইন্দ্রদার থেকে। নাথিং ইজ রিনাউন্ড, থ্যাংক ইউ ভেরি মাচ, ফাটাফাটি খুব সুন্দর। এই কম্পিটিশন নামটা বলি, এই কম্পিটিশন নাম দি মহালয়া। আচ্ছা, পুজো চলছে বা পুজো শেষ হলো বা একটা পুজো সিজনে এরকম ডেডিকেট করলাম প্রিয় চ্যানেল দি মহালয়া। এটা আমাদের যেহেতু এখন আমাদের ইউটিউব ভিডিও আমার যেটা আছে আর কি, সেখানে দি মহালয়া ইন্দ্রজিৎ দা আমার নাম টাইপ করলেই পাবে। সো ইজ ডেডিকেট টু ইউ স্পেশালি দিস। ক্যা বাত, উফ, কিছু বলা নেই, একদম প্রাণ পুরো শান্ত হয়ে গেল। হ্যাঁ, এটা কিরকম একটা প্রেম প্রেম পাচ্ছে না, প্রেম প্রেম পাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানুষের খিদে পায়, বাথরুম পায়, আমার প্রেম পাচ্ছে খুব তাহলে। আর এই প্রেম মানি তো সেই দেখি বিদেশি কালচারগুলো আমরা বেশি অ্যাকসেপ্ট করছি, বেশ কবছর ধরে দেখছি যে ভ্যালেন্টাইন্স ডে, রোজ ডে, প্রপোজ ডে, টেডি বিয়ার ডে, এরপরে লাথি দে, ঘুষি দে, এসব হয়তো বেরোবে। হ্যাঁ, তাই আমি লিখেছিলাম একটা ফেসবুকে যে ডে বাই ডে ডেজ এর সংখ্যা বাড়ছে, মানে এত ডেজ বাড়ছে আর কি, যে আমি জানি না, মানে এবার হয়তো 400 ডেজ, মানে এইসব ডেজ অ্যাড করে একদম। কিন্তু আজকে কিন্তু ইন্দ্রজিৎ ডে। আচ্ছা বল দাদাও, তাহলে একটু গান হোক নাকি, তাহলে ইন্দ্রদা আমার সে নিঃসঙ্গতা গানটা না মোটাই করি। একটা ব্রেক নিয়ে কোথাও যাবেন, আমাদের সঙ্গে থাকুন, চলবে আড্ডা। ফিরে এলাম ব্রেকের পরে, চ্যানেল একটাই ওয়ান, আর দেখছেন আপনারা অবেলায় আড্ডা। এই মুহূর্তে আমাদের সঙ্গে রিনাউন্ড সিঙ্গার দেবজানী ভট্টাচার্যজি, ফোর জি, আর রয়েছে আমাদের ইন্দ্রজিৎ ডে, ডে বাই ডে। হ্যাঁ, ডে বাই ডে, ডে বাই ডে দাদা এক্সপেরিমেন্ট করেই চলেছে শুধু মিউজিক নিয়ে। এবারে একটু কথা বলা যাক, পাড়ায় অনুষ্ঠান নিশ্চয়ই হয়, ফাংশন, পাড়া ক্লাব,
হ্যাঁ, পাড়ায় ছোটবেলায় প্রচুর ফাংশন করেছি, ফাংশন পুজোতে অর্গানাইজও করেছি, মানে বড় বড় কাকিমাদের নিয়ে গান টান গাইয়েছি, অনেক কিছুই হয়েছে পাড়ায়, খুব মজা করেছি। না, কদিন আগে একটি ঘটনা, একটি চ্যারিটি শো মেদিনীপুরে গেছি, তো তাবু খাটিয়ে বেশ টিকিট সিস্টেম, অমুক নাইট তমুক নাইট যেগুলো হয়, রাইট, আমরা হলাম ডে নাইট আর কি, মানে রাতে শুরু করি সূর্য কন্ট্রাক্ট, সকালে বাড়ি ফিরি কোলাঘাট ধাবায় চা খেয়ে। তো এক রফি সিঙ্গার ছিলেন, এক ভদ্রলোক, উনি শুরু করেছেন যে কি একটা গান গাইলেন, চাঁদ মেরা দিল, একটা লোক এসে দাও এসব চলবে টলবে না, ঢিল খাবেন, কিন্তু আপনাকে অরিজিৎ সিং গাইতে হবে, এখন চলছে এটা, হ্যাঁ এগুলো চলছে। এবার ভদ্রলোক প্রেশারে পড়ে গেছে, কি করবে, আমার কাছে জিজ্ঞেস করছে দাদা কি করা যায়, আমি আপনার বুদ্ধি করুন, গানটাকে মোহাম্মদ রফি রাখুন, আর মানে গলাটাকে, ভয়েসটাকে মোহাম্মদ রফি করুন, গানটাকে করুন অরিজিৎ সিং। তো উনি তখন শুরু করলেন আর কি, মানে শুনে আমার হাসি পেয়ে গেল, এবং অডিয়েন্স খুব ভালোই খেলো। এক ভদ্রলোক 20 টাকা নিয়ে এসে, দাদা আমরা খেটে খাই, এই নিন 20 টাকা রাখুন, আপনাকে সম্বর্ধনা দিলাম, 20 টাকা সম্বর্ধনা, 20 টাকা হয়তো ওনার কন্ডিশন সেরকম ছিল না, 20 টাকা সেটা দিলেন, মানে ভালোও লাগে এরকম বেশ কিছু, মানে এক্সপিরিয়েন্স, বিটার এক্সপিরিয়েন্স, মানে কত রকমের দর্শক যে হয়, আর বেশ কিছু গান থাকে যেগুলো তো মানে সব প্রোগ্রামে গাইতেই হবে, ভোলেও ভোলে, ডন, ঝিলকে উস পার, দো ঘুট, মুংরা, এই সেই ওই, এগুলো না গাইলে যেন ফাংশনই মনে হয়। দেখো মানে কাউকে, এগুলো কিন্তু আস্তে আস্তে কমছে, কমছে কিন্তু, এটা ফ্যাক্ট, যে আমি যে কলেজের শো গুলো করি সেখানে কিন্তু এই টাইপের মানে ইয়ং ক্রাউড, মানে দে আর ইনটু অরিজিৎ সিং বা ফসিলস, আমাদের বাংলা ব্যান্ড বা হিন্দি ব্যান্ড, ইফোরিয়া, জেল, এই টাইপের মিউজিকও পছন্দ করছে, বা স্পেশালি কোক স্টুডিও এখন যেটা খুব ভালো করে ইন হয়েছে, দে লাইক দিস কাইন্ড অফ মিউজিক, বেশ ভালো, মানে অনেকটা চেঞ্জ হচ্ছে মানুষের মেন্টালিটি। আর লোকজন খুব মানে পড়াশোনা করে সিঙ্গারকে যাকে আনছে তাদের সম্বন্ধে একটু পড়াশোনা করে নিচ্ছে, যে মানে আমি কোন সিঙ্গারকে আনছি তাদের জনের গানগুলোই শুনতে চাই, কিন্তু কাউকে ছোট করার কিছু নেই, সে মানে রফি সাহেবের গান করছে ছোট করার কিছু নেই, কিন্তু এটা একদম কর্তৃপক্ষই দায়ী যে তুমি কাকে আনছো তাকে সেই ধরনেরই গান গাওয়ার সুযোগ দাও। আমার মনে হয় সেটা খুব কোনো কম মানে ক্লাব বা অর্গানাইজার ইভেন্ট যারা আসে যখন কন্ট্রাক্ট করতে তখন এসে বলে আমাদের পাড়ায় খুব ভালো অডিয়েন্স, খুব দারুণ জায়গা, এখানে অনেক এসে, আপনি খুব শিক্ষিত জায়গা, গিয়ে দেখা যায় ওনারাই 9টার পরে খুঁজে পাচ্ছি না, সেই 9টাটাকে সবসময় শো শেষ করতে হয়, একদম একদম, সব ফুল টাওয়ার এসে বলছে কি হলো আমার এই গানটা হলো না, আমি, আপনি তো বললেন যে কালচারাল দূর কালচার গুলি মেরে যে আপনি, আমি সেকেটারি টাকা দিয়েছি 10,000 আপনি গাইবেন, নামতে দেবো না, এই ওদের প্যাকেট দিবি না, এরকম একটা ব্যাপার হয়ে গেছে, ভুলভাল আলোচনা করছি আমরা, অনেক ক্লাবের লোকেরা দেখছে তো এরপর মনে হয় না ডাকবে, না ডাকবে সত্যি, সিরিয়াসলি, তো একটা গান হোক নাকি, গানটা, হ্যাঁ ঠিক আছে, মিষ্টি গান করো, মিষ্টি গান করো, এত মিষ্টি করো যেন সুগার ধরা পড়ে যায়, হাই সুগার, বৃষ্টি বলে প্রয়োজন তাকে যে খোঁজে আমাকে, কমলো মেঘেদের ওজন বৃষ্টি বলে প্রয়োজন তাকে যে খোঁজে আমাকে, বৃষ্টি ভেজে বৃষ্টিতে সৃষ্টি ছাড়া সৃষ্টিতে, বৃষ্টি ভেজে বৃষ্টিতে সৃষ্টি ছাড়া সৃষ্টিতে, অস্ত্র বিভর তবু জানে না কেন শেখাতে, কমলো মেঘেদের ওজন বৃষ্টি বলে প্রয়োজন তাকে যে খোঁজে আমাকে, চিন্তায় ভেজে দিনটায় চিলে কোট
শুনলেন আলিপুর আবহাওয়া দপ্তরের আপডেটস। আজকে টেম্পারেচার 32 ডিগ্রি সেলসিয়াস, বাতাসে আপেক্ষিক আর্দ্রতা 92.32%, বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। আমাদের সঙ্গে থাকুন, কোথাও যাবেন না, ফিরে আসছি অবলয় আড্ডা নিয়ে, জাস্ট একটা ব্রেক নিয়ে। তো ভাই আর বহিন, বহুত আচ্ছা লাগা হাই। এয়ার মেহমান ইন্দ্রজিৎ দা, আমাদের সকলে প্রিয় ইন্দ্রজিৎ দে, খুব ভালো বাজালো। ফিরে এলাম ব্রেকের পর, দেখছেন অবেলায় আড্ডা চ্যানেল একটাই ওয়ান। আর আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমাদের দেবজানি ম্যাডাম। দেবজানি, কি খেতে ভালোবাসো? বাবা,
খাওয়ার প্রশ্নটা করে মুশকিল হলো। চেহারা দেখে কি মনে হচ্ছে? হ্যাঁ সেটাই, চেহারা দেখে মনে হচ্ছে, মনে হয় যে মিষ্টির দোকানের সামনে যদি হেঁটে গেলেও হাত দিয়ে দেখে নেয় মোটা হয়ে গেলাম না তো এই মা। এই যে মেয়েদের মিষ্টির প্রতি একটা ভয়ানক ব্যাপার, মিষ্টি খেতে ভয় পায়। মিষ্টি খাও? মিষ্টি আমি ছোটবেলায় প্রচণ্ড খেতাম, কিন্তু এখন কেন জানি না মিষ্টি মানে খেতে পারি না একদম, মানে খেতে পারি না, মানে ডায়েটের জন্য নয়, একদমই নয়, একদমই না। ডায়েট কন্ট্রোল কাকে বলে? ডায়েটটাকে মানে কন্ট্রোল, ওই মিষ্টি খাবো না, স্পাইসি খাবো না এগুলো। কিন্তু আমার তো মানে ডায়েট কন্ট্রোল তাকেই বলে যারা শুরু করে কিন্তু থামতে ভুলে যায়। কোথায় গিয়ে থামতে হবে? জিরো ব্যালেন্স আর কি, একদম নেটওয়ার্ক নেই, টাওয়ার নেই, সার্ভার ডাউন। যাক, এখন এই একটা ট্রেন্ড এসেছে এই যে পাড়ায় পাড়ায় ডিজে, মানে কি যাতনা ডিজে বুঝিবে সে কি যে কবু সঙ্গীতে দংশেনি জাড়ে আর কি। মানে 10 বছর আগে এত হার্ট অ্যাটাক ছিল না, যবে থেকে ডিজে এসছে পাড়ায় পাড়ায় হার্ট অ্যাটাকের সংখ্যা বাড়ছে। এই ডিজে ব্যাপারটাকে কেমন এনজয় করো? ডিজে ব্যাপারটা খুব ভিজে, মানে ভিজে যায় আর, ঘামে ভিজে, ঘামে ভিজে যায়, মানে এত লোকে না। ব্যাপারটা হচ্ছে কি, মানে পাড়ায় আমরা দেখি, মানে এটা কিন্তু ফ্যাক্ট যে পুজো হচ্ছে গুরু, আজকে পাড়ায় একটু নাচতে হবে। হ্যাঁ, তো আগে লোকে চোঙ বাজিয়ে নাচতো, তো এখন লোকে বড় স্পিকারে বাজিয়ে নাচছে। তো বড় স্পিকারটা লোকে ভাবছে বোধহয় এটাকে বড় স্পিকার একটু এই আওয়াজ হলেই মনে হয় বোধহয় ডিজে, কিন্তু অ্যাকচুয়ালি এটা ক্লাব সাউন্ড। মানে ডিজে মানে আমি লোকজন একটু সবাইকে একটু বলে দিই, যে লোকে একটু জানা দরকার, ডিজে মানে হচ্ছে ডিস্ক জকি, যারা ডিস্ক চালায় একদম। তো এবার আমাদের যে ডিজে প্রপার ডিজে যারা ইউরোপিয়ান ডিজে, তারা করে কি, ডিজে মানে ওরা রেকর্ড চালায়। আচ্ছা, মানে ওয়ান রেকর্ড টু ওয়ান রেকর্ড, যেখানে মিস্টেক হবে না, মানে এবং গানের গান বদলে যাবে কিন্তু গ্রুভ এক থাকবে, মানে দ্যাট ইজ কল্ড প্রপার ডেফিনেশন অফ ডিজে। আচ্ছা, কিন্তু আমাদের এখানে ডিজে মানে চালাও সিডি। হ্যাঁ, সিডিতে কটা গান আছে, মানে আশাজি গেয়ে আছে 2.5 ঘন্টা। হ্যাঁ, মানে আশাজি পুরো যত লাইফে গান গেয়ে গেছে পুরো চালিয়েছে, আর একটা মিক্স ট্র্যাক করে দিয়েছে যেখানে বাজছে, সে লতাজি আশাজি যাই গো না কেন ওটার উপর বসিয়ে ওটা ফ্রেম ওয়ার্ক করেছে। সো এইটা কলকাতায় বা বাংলাদেশে আছে বা ডিজে আর কি, কিন্তু অ্যাকচুয়ালি ডিজে ইজ সামথিং ডিফারেন্ট। আর লোকে তো আগে চোঙবাজি নাচতো, এখন বড় স্পিকার অ্যাভেলেবেল, চাঁদনিতে নকল জেবিএল জয় বাবা লোকনাথ বাজাও, গানা লাগাও। নকল জেবিএল? হ্যাঁ, নকল জেবিএল জয় বাবা লোকনাথ, ও জেবিএল জয় বাবা লোকনাথ, কে আবার শ্মশান যাত্রা হোক কিংবা ভাষান যাত্রা, ডিজে মাস্ট, এটা লাগবে। এমনকি পরীক্ষায় কেউ ফেল করলে এখন ডিজে লাগিয়ে দিচ্ছে। ডিজে একটা ট্রেন্ড, একটা স্টাইল হয়ে গেছে আর কি। তো আমার খারাপ লাগে না, ভালোই লাগে আর কি। হ্যাঁ, মানে পিপল উড লাভ টু ডান্স, ডিজে ইজ কুল। ডিজে উইথ বিপিন বাবুর কারণ সুধা, ওফ কি আনন্দ, বলে বোঝানো যাবে না, লিখে দিচ্ছি পড়ে নিও। এবারে ম্যাডাম গান হবে নাকি একটু? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গান স্বল্প। হ্যাঁ, গান করি। তো কোনো ডিজে গান? কোনো ডিজে গান নেই? ডিজে গান এই মুশকিল। ডিজে গান শুনলে কিন্তু একজন রেগে যাবে। কি বল? জি ইউফোরিয়ার বেস প্লেয়ার, তার নাম হচ্ছে ডিজি, লোকে ভুল করে বলে ডিজে। ও আচ্ছা আচ্ছা, যে আমি এটা ডিজে বানাই নাকি? বসে বসে এই পদ যদি না শেষ হয় তো কেমন হতো? এটা ডিজে আমি বানিয়ে দেবো, অসুবিধা নেই, শেষ হবে না কিন্তু, পদটা চলতেই থাকবে, চলতেই থাকবে। এটা করো তো, একটা কিছু বাজাও। হ্যাঁ, আজ বাজাই একটা, মুখ দিয়ে করবে, মুখ আর এটা একটু দিয়েই। সেটা ছিল 1965, সুচিত্রাকে করেছিল উত্তম দ্য ড্রাইভ, উত্তম দার সাথে ছিল হুডি বাবা বাইক। সো আই লাভ উত্তম বিকজ আই লাইক দ্যাট, আমাদের ছোট নদী চলে আঁকে পাকে, বৈশাখ মাসে তার হাটে জল থাকে, পার হয়ে যায় গরু পার হয় গাড়ি, আমরা জানি না সুচিত্রা কোথায় দিল পারি। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো, পৃথিবীটা This is the first time, Saat Samandar. Yo, come on, baby. Saat Samandar. Aha, Diga Samandar. Saat Samandar, paar mein tere peeche peeche. Aa gayi mein tere peeche peeche. Aa gayi. Ekhe bole ganer khichuri. এটাকে পাপড় দিয়ে পরিবেশন করতে হবে। আপনারা খিচুড়ি পাপড় নিয়ে বসে পড়ুন, আমাদের টিভির সামনে থেকে সরবেন না, জাস্ট একটা ব্রেক নিয়ে এখনই ফিরছি, দেখতে থাকুন অবেলায় আড্ডা। ফিরে এলাম ব্রেকের পর, দেখছেন অবেলায় আড্ডা। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে দেবজানি ভট্টাচার্য, ফোর জি পরিষেবা, আর সঙ্গে রয়েছে আমাদের ইন্দ্রজিৎ দা। দেবজানি, এই পুজোতে তো একটি অ্যালবাম শুনলাম বেরিয়েছে, বেশ সুন্দর পপুলারিটি পেয়েছে অলরেডি, ভালো ভালো গান, তো কি অ্যালবাম, অ্যালবামের নাম? অ্যালবামটা অ্যাকচুয়ালি আমাদের এস ডি বর্মন সাহেবকে ট্রিবিউট করে একটা ইনস্টলেশন সং, তাতে আমরা চারজন মেয়ে আর কি
গেয়েছি, মানে প্রচুর মজা করেছি। গানটার কম্পোজিশন হচ্ছে রুদ্রনীল চৌধুরী, মিসিং লিঙ্কের, মানে ভেরি পপুলার মিউজিশিয়ান, আর আমাদের এস ডি বর্মনের একটা বিখ্যাত গান হ্যায় আপনা দিল আবারা। তো দুটোকে একসাথে করে টোটালি ডিফারেন্ট অ্যারেঞ্জমেন্ট, আর কপিরাইট ইস্যুতে একটু চেঞ্জ করা হয়েছে, তো ওটা ইউটিউবে একদম পেয়ে যাবে লিঙ্কটা, মানে রিলিজ করা হয়ে গেছে, তো সবাই শুনে দেখবে, খুব ভালো লাগবে। আর ভিডিওটাও একদম আমরা আনকাট করা হয়েছে আর কি, যেরকমভাবে মজা করেছি স্টুডিও রেকর্ডিং নিয়েই ভিডিওটা করা হয়েছে, একদম সেই মজাটাকে ধরে রাখার জন্য। সেটা হ্যাঁ, সেটা আনকাট থেকে একটু কাট হোক, কাট হ্যাঁ, সেটা শুনে করি আর কি। যদি পথে নেমে পড়ি দল ছোট, ঠিকানা কি খোঁজ রাখি কেউ, এক ফালি সীমা নয় মেঘলো, ছায়া ফেলেনি তো সেখানেও। যদি পথে নেমে পড়ি দল ছোট, ঠিকানা কি খোঁজ রাখি কেউ, এক ফালি সীমা নয় মেঘলো, ছায়া ফেলেনি তো সেখানেও। মরিচি কাছায় পথ ফেলে আসা সে শপথ আজও ইমারত গড়ে দেয়, তোলা আছে ছোট খামে সেই কথা সাবধানে, জানি না সে কোন কবিতা। হাসিনোঁ নে বুলায়া গলে সে ভি লাগায়া, বহুত সমঝায়া এই না সমঝা, এক টুটা হুয়া তারা ন জানে কিস পে আয়েগা, হে অপনা দিল আবারা ন জানে কিস পে আয়েগা। দ্যাটস ইট। আহা হা, ক্যা বাত, খুব সুন্দর। ইন্দ্রদা পরেরটা বাজাতে মানে শুরু করেছিল, এটা বোধ কন্টিনিউ হবে, ওটা কাট করে দিলে, আমি ভাবছিলাম যা একটু হোক, হ্যাঁ কাট করে দিলে। তো আমার এই এই কাট করে দেওয়া এই গানগুলো বেশ ভালো লাগে, যেমন আমি একটু কাট করতে ভালোবাসি, কাটিং করে একবার কাটাকুটি করেছিলাম রূপমদের একটি গান, একটু গাইবো, মানে কবি সুকুমার রায়ের লেখা কিন্তু রূপমদা স্টাইল আর কি। কিছু মনে করলে দাদা, আমাদের কিছু করার নেই, কিছু মনে করবে না, আমরা ছোটোখাটো চ্যানেল তো, কিছু মনে করবে না, তো আমাদের মনটা বড়, চ্যানেল ছোটো তো মনটা অনেক বড়, ফোনটাও বড় 5 ইঞ্চি। যাকে একটা গান ছিল যে এতটা পথ পেরিয়ে, অফকোর্স রূপমদা স্টাইলে, ওকে। বাপুরাম সাপুরে কোথা যাস বাপুরে, আয় বাবা দেখে যা দুটো সাপ রেখে যা, যে সাপের চোখ নেই শিং নেই আর নখ নেই, চোটে না গো হাটে না কাউকে সে কাটে না। কেমন লাগলো দাদা? অভিশাপ নিয়ে সাপ নিয়ে মনে পড়লো যে আমার একটা সাপে বড় হয়েছে, সেটা হচ্ছে আমার ফার্স্ট এই গান আমি গেয়েছি এবার ইউটিউবে তানহা দিল বলে, তো আমার ফার্স্ট টাইম লাইফ টাইম সিঙ্গিং, আমি তো আগে বাজাতাম কম্পোজ করতাম, বাট অ্যাজ এ সিঙ্গার ফার্স্ট প্রমোশন ভিডিও মেজর 7 থেকে রিলিজ করছে তানহা দিল, ইউল গেট ইন দ্য ইউটিউব, আর ওটা সবাইকে ঝলক আজ কিন্তু দিতে হবে দাদা, একটা দুটো লাইন দাও, একদম দুটো লাইন দাও। কেসা হ্যায় ইয়ে তানহা দিল, রাহ পে হ্যায় ইয়ে মঞ্জিল, দিল হ্যায় খিলোনা প্যার সে, ছড়দা হো ইয়া হো রাহ মে, ও ও ও কেসা হ্যায় ইয়ে তানহা দিল। সো দিস ইজ দ্য লাভ ব্যালেন্স, ইয়ে তানহা দিল, উদাস মন। তো প্রায় একদম সময় শেষের দিকে চলে এসেছি আমরা, আর অল্প সময় হয়তো আমরা পাবো আড্ডা দেওয়ার, তো আড্ডাটা ক্রমশ কিন্তু কমে আসছে, কারণ আমাদের এই সোশ্যাল নেটওয়ার্কের যুগে মানুষ এতটাই অ্যান্টি সোশ্যাল হয়ে পড়েছে। এখানে একটা ভালো হয়েছে যে লোকে এখন ঝাড়ি মারে না, আমি সেদিকে বাস থেকে দেখছি ছেলেরাও মেয়ের দিকে তাকাচ্ছে না, মেয়েরাও ছেলের দিকে তাকাচ্ছে না, কারণ সবাই মোবাইলে তাকিয়ে আছে। হ্যাঁ, অবাক কাণ্ড, কি সারাক্ষণ কি দেখে আর কি, এদের এত মানে অবাক লাগে মানুষ এখন। আমি এখন গান শুনছি ফেসবুক,
এই জুতো কিনলাম ফেসবুক, এই মতো বাবা মারা গেল ফেসবুক, ঘর ভাড়া দিয়ে দিলাম ফেসবুক, আবার সেটা লাইক। হ্যাঁ এটা তো খুব মানে এখন অনেকগুলো বাটন আসাতে তাও মানে ই করা যাচ্ছে আর কি, নইলে তো আগে তো শুধু লাইক, আমাদের পরবর্তীকালে তো বাটন ইস হবে আর কি, মানে একদম এই আপডেট না দিলে যেন শরীর খারাপ লাগে। এমনকি আমরা এই যে আজকে এই আড্ডা চলছে আমাদের, এরও ছবি অলরেডি ফেসবুকে পোস্ট হয়ে গেছে আমাদের, সেটা তো জানি, লাইক পড়তেও শুরু করেছে। আর যারা লাইক বা কমেন্টস দেয় ওদের ডেকে একদিন খাইয়ে দিতে হবে, আমাদের দায়িত্ব এটা। কিন্তু আমি শুধু একটাই কথা বলি যে ওই যে শোতে যখন আমি এ করি আর কি, যে সামনেই শো, তখন ওরা বলছে আপনি, আমি বলি যে ছবিটাতে লাইক না দিয়ে আপনি যদি আসেন তাহলে আমি আপনাদের খুব লাইক করবো, তাহলে প্লিজ আসুন এবং শোটা দেখুন। ছবিতে ছবিতে কিন্তু গান বোঝা যায় না, আমি কি বাজাচ্ছি বোঝা যায় না, খুব বাজে বাজাতে পারি, খুব বাজে গান হতে পারে, কিন্তু শোটা এলে আপনাদের খুব ভালো লাগবে। একদম একদম। আর এখন তো মোটামুটি পাড়ায় কোনো শিল্পী এলেই আপনি বলে, আচ্ছা আপনি কি তমুক চ্যানেলের ওই রিয়েলিটি শো খ্যাত? হ্যাঁ। আপনি কি ওই বাংলায় ছিলেন? এর ওটা ব্যাপার আর কি, বাংলা খ্যাত আর কি, মানে অবাক লাগে যে এই বাংলায় না থাকলে মনে হয় সে শিল্পী না আর কি। রিয়েলিটি শো এর লেভেল তকমা না লাগলে তার বাজেট বাড়ে না, মানে সবাই চেনে তাই কেনে আর কি, এরকম একটা ব্যাপার। তো এই ব্যাপারগুলো কিরকম লাগে, তোমার কেমন লাগে? সঙ্গীত সাধনা করছে এতদিন ধরে যে অমুক চ্যানেল খ্যাত হতেই হবে, নাহলে হবে না। না সেটা তো সঙ্গীত সাধনা করছি বলে, যদি গান সাধনা করতাম তাহলে হয়তো আমাকে ট্যাগটা লাগাতে হতো যে আচ্ছা তুমি আপনি এইটা বা ওই চ্যানেলের বা ওই চ্যানেলের ফার্স্ট হয়েছো না, এবার হয়তো আমি 17th। হ্যাঁ কিন্তু অ্যাকচুয়ালি দেখো যদি অরিজিৎ সিং কিন্তু কিছুই উনি 17th হয়েছিলেন মানে কোনো একটা চ্যানেলে, কিন্তু আলটিমেটলি কিন্তু উনি গেমটা জিতে নিলেন, কারণ আলটিমেটলি উনি গানটা গাইলেন এবং ওনার স্টাইলে। সো আই থিঙ্ক দিস আ মেন পার্ট। একদম একদম। আসলে কত সরকার এলো গেল, পিসি সরকার রয়ে গেছে, তাই না? ফেসবুক নিয়ে অনেক কথা বলেছি, আর সময় নেই আমাদের ফেসবুক নিয়ে কথা বলার, এবারে গান দিয়ে শেষ করা যাক আজকের এপিসোড। হ্যাঁ আমার এই গানটা আমি করছি, ইন্দ্রদা হারমোনি করবে, এটা হচ্ছে জন ডেনভারের একটা বিখ্যাত সং কান্ট্রি রোডস, তো সেটা করছি চলো। Almost even West Virginia, Blue Ridge Mountain, Shenandoah River. Life is older, older than the tree, younger than the mountain, blowing like a breeze. Country roads take me home to the place I belong, but Virginia, mountain mama, take me home, country road. All my memories gathered on her, minus lady, stranger to the border. Painted on the sky, misty decked up moonshine, tear up in my eyes, country road, take me home, to the place I belong, West Virginia, mountain mama, take me home, the country road. আহা হা, কী গান শুনলাম, কান্ট্রি রোডস, আমাদের সাউথ আফ্রিকান ক্রিকেটার জন্টি রোডস ওনার কান্ট্রি মানে কান্ট্রির পাশ রোডের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন তখন এই গানটি লিখেছিলেন। যাকে খুব ভালো লাগলো আজকে এখানে আসার জন্য, আমাদের দেবজানী ফোরজি, দেবজানী ভট্টাচার্য এবং অবশ্যই ইন্দ্রজিৎ দা, অসংখ্য ধন্যবাদ আমাদের ওয়ানের স্টুডিওতে আসার জন্য। থ্যাংক ইউ, আপনাদেরকে ধন্যবাদ আমাদের সহ্য করার জন্য। এতক্ষণ আমাদের সঙ্গে থাকুন, চ্যানেল একটাই ওয়ান।